শুভ সকাল প্রিয় দর্শক, সকালটা দেখলেই বোঝা যায় সারাটা দিন কেমন যাবে। সকলকে একটি মিষ্টি সকাল এবং শুভ্র সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইটিভির নিয়মিত প্রভাতী গানের আয়োজন আমার সকাল। শারমিন সুমি পুরো আয়োজন জুড়ে রয়েছি আপনাদের সাথে। আমরা আমাদের আয়োজনে একজন সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানিয়ে থাকি, তার কাছ থেকে আমরা সকাল সকাল চমৎকার কিছু বাংলা গান শুনে থাকি। আজও আমাদের সাথে আছেন একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিবেশন করে শোনাবেন রবিউল আলম এবং তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকে শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গান দিয়ে সকালটি শুরু করব, তবে তার আগে আমাদের প্রতিদিনের নিয়ম অনুযায়ী ইতিহাসের এই দিনে কি ঘটেছিল সেটি একটু দেখে আসব। জি প্রিয় দর্শক, চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। আজ শুক্রবার 27 মে 2022 খ্রিস্টাব্দ, 13 জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ, 25 শাওয়াল 1443 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1919 সালের আজকের এই দিনে জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি দেন। 1927 সালের আজকের এই দিনে বৈমানিক চার্লস লিন্ডবার্গ একাকী বিমান চালিয়ে বিশ্বে প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করে। 1989 সালের আজকের এই দিনে বার্মার সামরিক শাসক গোষ্ঠী দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অফ মায়ানমার রাখে এবং রেঙ্গুনের নাম পাল্টে রাখে ইয়াঙ্গুন। সরাসরি এবার গানে চলে যাব, কোন গানটি শুনছি শুরুতেই? শুরুতেই রাধারমণের একটি গান, সেই গানটি পরিবেশন করার চেষ্টা করছি, শুনে ফেলি তাহলে। কেন এলো না আমার ঝড় আঁখি জল, কেমন আছে রাধাব রে ভাই শুভ, কেমন আছে রাধাব রাধারে কারণে ঘুরি বনে বনে, কত ব্যথায় আছে জমা হৃদয়ের কো কইও সুবল কানে কানে, কইও সুবল কানে কানে, তোমার শ্যাম হলো দুর্বল, কেমন আছে রাধা বল ওরে ভাই সুবল, কেমন আছে রাধা। শিশিরে ভেজে না মাটি বিনা পরিশোধনে, পত্রে কি হয় শীতল বিনা দর্শনে, শিশিরে ভেজে না মাটি বিনা পরিশোধনে, পত্রে কি হয় শীতল বিনা দর্শনে, আইলো নারাই বাসির টানে
যে হয় শীতল কেমন আছে রাধা বল ওরে ভাই শুভল কেমন আছে রাধা সকাল মানেই নতুন উৎসাহ, নতুন উদ্যাপনায় ছুটে চলার আহ্বান। ভীষণ রকম ভালো লাগলো এবং এই গানটি দিয়ে আমরা আয়োজনটা শুরু করলাম। আমার মনে হয় সারাটা দিন প্রিয় দর্শক যারা আয়োজনটা দেখছে ভীষণ ভালো রকম কেটে যাবে। জি আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লাগলো। পরের গানটা তাহলে আমরা শুনে ফেলি। আমি এখন যে গানটি করব সেটি হচ্ছে ভবা পাগলার একটি গান, তুমি নাই আমি নাই কেন আসি কেন যাই। এই গানটি তুমি নাই আমি নাই কেন আসি কেন যাই, নীরবে নীরজনে দেখো মনোভাবিয়া, ঝলমল দুনিয়া টলমল জীবন, সমান সমান নাও মানিয়া, তুমি নাই আমি নাই কেন আসি কেন যাই, নীরবে নীরজনে দেখো মনোভাবে আই, ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান নাও মানিয়া, সবে ভাবনা ছিন্ন ছিন্ন তাই নিম্নে তেম জনা, ভিন্ন ভিন্ন সবে ভিন্ন সবে ভাবনা ছিন্ন ছিন্ন তাই নিম্নে তেম জনা, আসিয়া ভাবিছ কি যাওয়ার ভাবনা, আসিয়া ভাবিছ কি যাওয়ার ভাবনা, ভাবরে ভাবরে মন দেহকে ছাড়িয়ায়, ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান নাও মানিয়া, অনন্ত সাগরে
আবার গানে চলে যাব, কোন গানটি তাহলে শুনছি? এখন গানটি হচ্ছে বসন্ত আসিল বনে ফুল ফুটিল। বসন্ত আসিল বনে ফুল ফুটিল, পোরানের বন্ধু আমার আইল না। বৈশাখী দিনের কথা অভাগীর শাকনালিতা, পোরানের বন্ধু আয়া খাইল জ্যোষ্ঠে পাকি লয়াম, নাইয়াছিল বন্ধু শ্যাম, অভাগীর মনের দুঃখ গেল না। বসন্তই আসিল বনে ফুল ফুটিল, পোরানের বন্ধু আমার আইল না। বসন্তই আসিল বনে ফুল ফুটিল, পোরানের বন্ধু আমার আইল না। আষাঢ়ে গাঙে পানি নাইয়াছিল গুণ মনি, তালে রসা আশ্বিনী মাসেও বন্ধু আইল না। বসন্তই আসিল বনে ফুল ফুটিল, পোরানের বন্ধু আমার আইল না। বসন্তই আসিল বনে ফুল ফুটিল, পোরানের বন্ধু আমার আইল না। জোয়ার ভাটা অঘ্রানে ধান কাটা, পিরানের চিরা বন্ধু খাইল না। কাটিকে জোয়ার ভাটা অঘ্রানে ধান কাটা, পিরানের চিরা বন্ধু খাইল না। পৌষ মাঘের স্মৃতি ধরিল কলি জাতে, শীতে ধরিল কলি যাতে, একা শুইলে নিদ্রায় আসে না।
বসন্তই আসিল বনে ফুল ফুটিল পুরাণের বন্ধু আমার আইল না আসিল বসন্ত ফাগুন ভ্রমরাই করে গুনগুন বাগানে ফুটিল ফুল কত নমুনা আসিল বসন্ত ফাগুন ভ্রমরাই করে গুনগুন বাগানে ফুটিল ফুল কত নমুনা চৈত্র বসন্ত শেষ অভাগীর বন্ধু বিদেশ চৈত্র বসন্ত শেষ অভাগীর বন্ধু বিদেশ বারো মাস বন্ধু আইল না বসন্তই আসিল বনে ফুল ফুটিল পরাণের বন্ধু আমার আইল না বসন্তই আসিল বনে ফুল ফুটিল পরাণের বন্ধু আমার আইল না বসন্তই আসিল বনে ফুল ফুটিল পরাণের বন্ধু আমার আইল না আমরা সবাই মিলে খুব মজা করে গানটি শুনছিলাম আর জিয়া ভাইও চমৎকার করে বাজাচ্ছিল খুব মজা করে বাজাচ্ছিল জি থ্যাংক ইউ আমরা শেষ গানটি শুনবো শেষ গানটি হচ্ছে যে যাইবো না রে যাইবো না কপালের লিখন এই গানটি শেষ গান হিসেবে শুরু করছি আর কি যাইবো না রে যাইবো না কপালের লিখন কোথায় আমি পইড়া রইছি কোথায় সমীর যাইবো না রে যাইবো না কপালের লিখন কোথায় আমি পইড়া রইছি কোথায় সমীর যাইবো না রে যাইবো না ছিল
অসংখ্য ধন্যবাদ আমার সকালে আসবার জন্য এবং দর্শকদের সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সিয়া ভাইকে, ধন্যবাদ এত চমৎকার করে বাজাবার জন্য। প্রিয় দর্শক, আমরা চমৎকার কিছু লোকগান শুনছিলাম, শুনছিলাম মাঠের গান। আশা করছি আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে আমাদের আয়োজনটা। আপনাদের ভালো লাগলে তবে আমাদের আয়োজনের সার্থকতা। আবারও দেখা হবে অন্য কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বাংলা গান শুনবেন, থাকবেন মাইটিভির সাথে।